বাংলা ভাষা, বাংলা সাহিত্য, আমরা সবাই ওপার বাংলার সকল মুসলিম মহিলারা, তারা অনেক লেখালেখি করছেন, তাদের লেখা বই ছাপা হচ্ছে, কিন্তু আমরা সেদিক দিয়ে দেখতে পাচ্ছি এপার বাংলা থেকে মুসলমান মহিলাদের লেখা খুব কম, বা মানে ছাপা বা সেগুলোর অনেক জনের কাছে পৌঁছে যাবো সেটা খুব কম অ্যামাউন্টে হচ্ছে। তো আপনার সাথে তাতে কী মনে হয়? মানে এটা একটা ঐতিহাসিক বাস্তব, এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। ইনফ্যাক্ট সেটাই আমি আজকে আলোচনা করব। যখন আমরা সীমান্ত সাহিত্য এগুলোর কথা বলি, তখন আমরা মানে তুমি যে প্রশ্নটা করলে সেটা একদিক থেকে নিশ্চয়ই সত্যি, কিন্তু এই সত্যটার পিছনে, কিন্তু গড়ে ওঠার পিছনে একটা হিস্টোরিক্যাল কারণ রয়েছে। এই যে পার্টিশনের সময়ে দ্য ক্রিম অফ দ্য বাঙালি মুসলমান সোসাইটি, ক্রিম দা লা ক্রিম যাদের আমরা বলি, তারা কিন্তু পূর্ববঙ্গে চলে গেলেন ফর ডিফারেন্ট রিজনস। এটাই আমার গবেষণার কাজ। এবং এরা চলে যাওয়ার কারণে 47 পর্যন্ত কিন্তু আমরা দেখছি, লেট 19th সেঞ্চুরি থেকে শুরু করে 1947 পর্যন্ত অবিভক্ত বাংলায় মুসলমান মেয়েরা, বিশেষ করে বাঙালি মুসলমান মেয়েরা ভীষণ অ্যাসার্টিভ ছিলেন, এবং তারা যে সেকুলার কথা বলছিলেন, যে ন্যাশনালিজমের কথা বলছিলেন, তারা যে জেন্ডার ডিসকোর্সগুলো তুলছিলেন, সেগুলো কিন্তু আজকের মানে 2018 কলকাতায় দাঁড়িয়েও আমরা ভাবতে পারবো না। সতীত্ব বিষয়টাকে তারা ইন্টারোগেট করছেন, ভারতীয় জাতীয়তাবাদ বলতে আমরা কী বুঝি সেগুলো তারা বলছেন, তারা অসাম্প্রদায়িকতা বলতে কী বুঝি সেগুলো নিয়ে আলোচনা করছিলেন। কিন্তু এই যে ইতিহাসের আনফর্চুনেট ঘটনাটা, পার্টিশন ঘটলো, দেশভাগ, কতটা স্বাধীনতা আমি জানি না, আমার কাছে এটা অনেক বড় করে একটা দেশভাগ, এবং এরা চলে যাওয়ার কারণে যারা পশ্চিমবঙ্গে পড়ে রইলেন, এবং আরও অনেক কারণে তো তারা সো কল মাইনরিটি পপুলেশন হয়ে গেলেন উইথ দ্য ইনফ্লাক্স অফ দ্য হিন্দু রেফিউজিস অ্যান্ড দ্য গোয়িং অ্যাওয়ে অফ দ্য ক্রিম দা লা ক্রিম অফ দ্য বাঙালি মুসলমান ইন্টেলিজেন্সিয়া, তার ফলে তার কিন্তু মধ্যবিত্ত শ্রেণীটাই নষ্ট হয়ে গেল। এবং এই শ্রেণীটা নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমরা আর মুসলমান লেখিকাদের দেখতে পাচ্ছি না, ওয়ান। আর তার সঙ্গে সঙ্গে অফকোর্স পোস্ট পার্টিশন এই যে আইডেন্টিটি ক্রাইসিস মুসলমানের হলো, আমি মুসলমান থাকিব না বাঙালি হইব, সেই আইডেন্টিটি ক্রাইসিসেও কিন্তু প্যাট্রিয়ার্কি ভীষণভাবে ঝাঁপিয়ে পড়লো মেয়েদের ওপরে। প্যাট্রিয়ার্কি চেষ্টা করেছে বারবার মুসলমান মেয়েদের আইডেন্টিটিটাকে ডিফাইন করতে, এটা কিন্তু এর আগে ঘটেনি। তার ফলে মুসলমান মেয়ে নিজেকে এক্সপ্রেস করবে এই অবস্থাটায় পৌঁছতে কিন্তু আমাদের আবার 70-80 দশক পর্যন্ত অন্তত 40-45 বছর অপেক্ষা করতে হচ্ছে, উইচ ইজ ওয়াই পারহ্যাপস আমি হয়তো আজকে সেটা একবার আলোচনা করব, যে মুজতবা আলীর লেখায় আমরা ওই 60-এর দশকে শাহরিয়ারের ভাগ্নিকে দেখতে পাচ্ছি যে রবীন্দ্রসঙ্গীত শিখছে, তার আগে পর্যন্ত কিন্তু প্যাট্রিয়ার্কি এটা অ্যালাউ করছে। বাংলা ভাষা, বাংলা সাহিত্য, আমরা সবাই।